ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভাইরোলজিস্ট অমিতাভ নন্দীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর নন্দী, একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, এই যে করোনার প্রকৃতির বদল হচ্ছে, টাইপ চেঞ্জ করছে, এই যে নতুন দুটো উপসর্গের সংযোজন হওয়া, তার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি? না না না, এটা এটা ভুল বোঝা হচ্ছে বা ভুল বোঝানো হচ্ছে। সেটা হচ্ছে আমরা এই যে টেস্ট এবং স্মেল নষ্ট হয়ে যাওয়া, এটা গোড়া থেকেই দেখছি। আসলে কি হয়, বেশিরভাগ মানুষ তো সাইন্টিফিক রিসার্চ বোঝেন না, জানেন না, এমনকি আমাদের ডাক্তারদের মধ্যেও সেটা আছে। কি করে সাইন্টিফিক রিসার্চ করতে হয়, কি করে প্যারামিটার্স বার করতে হয়, এগুলো সাইন্টিফিক তার মানে এটা শক্তিটা কি করে বাড়াতে হয় যাতে সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্ট করা যায়, সেগুলো খুব কম মানুষের সেই ধারণা আছে। কি হয় না, যখন একটা নতুন কিছু আসে তখন এই মানে কটার মধ্যে হলো, আজকে এটা হলো, আজকে ওটা হলো, এই উপসর্গ দেখা গেল। উপসর্গ নিয়ে যদি কথা বলা যায় তাহলে একের পর এক আমরা দেখবে, আজকে কেন, আজকে ঘ্রাণ শক্তির কথা বলা হচ্ছে, আবার দু মাস পরে অন্য কিছু একটা বেরোবে, এটা হতেই থাকে। মানে হচ্ছে ধরো আমাদের যে সিমটম যেটা বলা হয়, একটা হচ্ছে মেজর সিমটম আর হচ্ছে মাইনর সিমটম। এখন মাইনর সিমটম মানে শতকরা ধরো পাঁচজনের হলো, এবার আমার যত কেস বাড়বে এই পাঁচজনটা 50 হবে, 500 হবে, তখন সেটা প্রাধান্য পাবে, আরে তাই তো এত দেখা যাচ্ছে, তখন সেটা এখানে ইনক্লুড করা হবে। আর জ্বর যদি ধরা হয়, গলা ব্যথা যদি ধরা হয়, 70% লোকের মধ্যে থাকবে, সেটা তো প্রথমেই ধরা পড়বে, প্রথমেই চোখে পড়ছে। সেই জন্য আর কিচ্ছু না, এটা নতুন কিচ্ছু না, এটা গোড়া থেকেই আমি জানি, আমি নিজেই পেয়েছি বেশ কম মানে 2-2.5 মাস আগেই এটা জানি। এই এটা মানে টেস্ট এবং স্মেল যে নষ্ট হয়ে যাওয়া, এটা আগেই ছিল, এটা যেহেতু কম পার্সেন্টেজ কম সেই জন্য গুরুত্ব পায়নি, এখন এটা দিচ্ছে কারণ সেটাকে গুরুত্ব দিতে বাধ্য। এখন যত কেসের সংখ্যা বাড়ছে, এই ঘ্রাণ হারানো, ঘ্রাণ শক্তি হ্রাস পাওয়া বা হারিয়ে যাওয়ার রোগীর সংখ্যাও বাড়ছে, সেই জন্যেই তখন এটাকে ইনক্লুড করা হচ্ছে যে যাতে কোনো পেশেন্ট মিস না হয়। তাহলে এটা একটা সন্দেহের তালিকায় রইল যে কোনো জ্বরের রোগীর যদি ঘ্রাণ শক্তি কম হয়, টেস্ট যদি কম হয়ে যায়, ডেফিনেটলি করোনা বলে সন্দেহ করতে হবে, যেটা আমরা এখন করেও চলেছি সেটা। অনেক ধন্যবাদ ডক্টর নন্দী আমাদের সঙ্গে কথা বলার জন্য।